গ্রামালেনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামালেনের আজকের ভিডিওর আমাদের বিষয়বস্তু হলো নিউজ পেপার রিপোর্টিং নিউজ পেপার রিপোর্টিং আমরা দেখে থাকি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে নিউজ পেপার রিপোর্টিং কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ রাইটিং হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং প্রায়শই পরে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তো যে কোনো মেন্স পরীক্ষার যে কোনো পরীক্ষার যে মেন্স পার্ট আছে সেখানে ডেসক্রিপটিভ ইংলিশে নিউজ পেপার রিপোর্ট কিন্তু অবশ্যই থাকে মাধ্যমিক স্তরেও রাইটিংয়ের ক্ষেত্রে প্রতি বছর না হলেও মাঝে মাঝে মধ্যেই কিন্তু নিউজপেপার রিপোর্টিং পড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই অর্থাৎ দেখা যাচ্ছে নিউজ পেপার রিপোর্টিংটা ভালোভাবে শেখা থাকলে স্কোর করাটা কিন্তু কঠিন কিছু হয় না এবং ভালো স্কোর হয় তো নিউজপেপার রিপোর্টিংয়ের মধ্যে আবার কিছু ভাগ রয়েছে যেমন সড়ক দুর্ঘটনা মানে দুর্ঘটনা সেকশানের মধ্যে সড়ক দুর্ঘটনা হতে পারে বিমান দুর্ঘটনা হতে পারে বা নৌকা ডুবি জাহাজ ডুবি এই ধরনের দুর্ঘটনার রিপোর্টিং লিখতে দিতে পারে আর রয়েছে কি অগ্নিকাণ্ড খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আজকাল নিউজ পেপার খুললেই কিন্তু অগ্নিকাণ্ড সংক্রান্ত রিপোর্টিং কিন্তু আমাদের প্রায়শই চোখে পড়ে তো এই অগ্নিকাণ্ডের রিপোর্টিং কিভাবে ফায়ার অ্যাক্সিডেন্ট বা অগ্নিকাণ্ড যাই বলি তো তার রিপোর্টিং আমরা কিভাবে লিখব সেই নিয়ম বা সেই সংক্রান্ত কিছু ওয়ার্ড বা ফ্রেজ যদি আমরা জানা থাকে বা মুখস্থ করা থাকে তাহলে কিন্তু সহজেই খুব কম সময়ের মধ্যে খুব ভালো মানের একটা নিউজপেপার রিপোর্ট কিন্তু আমরা লিখতে পারবো যখন অগ্নিকাণ্ডের ওপরে রিপোর্টিং দেবে তো সেটা নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে কেমনভাবে আমরা সেই রিপোর্টিংটা লিখব অগ্নিকাণ্ডের ওপর রিপোর্ট রাইটিং লেখার আগে বা শুরু করার আগে আমরা প্রথমে রিপোর্ট রাইটিংয়ের স্ট্রাকচার অর্থাৎ কিভাবে বা কোন সিকোয়েন্সে একটি রিপোর্ট রাইটিং লেখা হয় রিপোর্ট রাইটিং করা হয় সেটা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রেই হোক না কেন শুধুমাত্র অগ্নিকাণ্ড নয় অন্য যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে রিপোর্ট রাইটিংয়ের স্ট্রাকচার কী হয় সেটা আগে আমরা প্রথমে জেনে নেব তাহলে আমাদের রিপোর্ট রাইটিং করতেও সুবিধা হবে যে কোনো নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের লিখতে হবে বা জরুরি যেটা সেটা হলো একটি শিরোনাম শিরোনামটা বা হেডলাইন এটা হেডলাইনটা খুবই ক্যাচই হতে হবে কারণ যাতে করে পুরো নিউজ পেপার রিপোর্টটা ওই একটিমাত্র হেডলাইনেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় এবং হেডলাইনে কোনো হতাহতের ব্যাপার থাকলে বা কোনো ক্যাজুয়ালিটি সেটা মানে কতজন মারা গেছে সেই সংখ্যাটা সংক্ষেপে লিখে দেওয়া যেতে পারে তো তাহলে প্রথমেই থাকবে কি শিরোনাম তারপরেই থাকবে নিউজ এজেন্সি অর্থাৎ নিউজটা রিপোর্ট করছে কে সংশ্লিষ্ট সংবাদপত্র অফিসের কোনো স্টাফ রিপোর্টার হতে পারেন বা লোকাল করেসপন্ডেন্ট হতে পারেন এনাদের ডেজিগনেশানটা লেখা জরুরি তারপরেই আমাদের শুরু করতে হবে কোন স্থান থেকে রিপোর্টটা হচ্ছে অর্থাৎ জায়গার নাম এবং সেটা ক্যাপিটাল লেটারে তারপরে কমা দিয়ে ডেট উইথ ইয়ার অর্থাৎ তারিখ এবং সাল লেখার পরে একটি কোলন চিহ্ন দিতে হবে এবং তার পাশ থেকেই লেখা শুরু করতে হবে এবারে সমগ্র রিপোর্টটি একটিমাত্র প্যারাগ্রাফেও লেখা যায় অথবা একাধিক প্যারাগ্রাফ করা যেতে পারে এখন আসছি আসল রিপোর্টিংয়ের যে বডিটা বডি অব দ্য রিপোর্টিং সেখানে কিভাবে আমরা পুরো নিউজটাকে সিকোয়েন্সিয়ালি আমরা সাজাবো প্রথম প্যারায় বা প্রথম দিকেই আমাদের বলে দিতে হবে যে কতজন হতাহত হয়েছেন সংশ্লিষ্ট ঘটনায় বা অগ্নিকাণ্ডে কতজন হতাহত হয়েছেন কোন জায়গায় কখন এটা কিন্তু প্রথমেই বলতে হবে তারপরে গিয়ে বা পরের প্যারাগ্রাফে আমরা লিখতে পারি পুরো ডিটেলসটা কিভাবে ঘটনাটা ঘটলো ঘটনা ঘটার পেছনে কে দায়ী বা কি দায়ী সে ব্যাপারে এবং তারপরে আমরা আসব আবারও যে হতাহত কারা হয়েছেন তাদের ডিটেলস তাদেরকে কোনোভাবে কিভাবে রেস্কিউ অপারেশন চালানো হয়েছে বা তাদেরকে রেস্কিউ করে হসপিটালাইজেশন করা হয়েছে কিভাবে সেই ঘটনাটা আর যেহেতু এটা একটি অগ্নিকাণ্ডের ঘটনা তাহলে প্রাসঙ্গিকভাবেই এসে পড়বে ফায়ার ফাইটার্সের কথা বা দমকল বাহিনীর তৎপরতার কথা যে কটা দমকল বাহিনীর গাড়ি এসেছে কিভাবে আগুন আয়ত্তে এনেছে কতক্ষণে সেটা হয়েছে এবং তারপরে বলতে হবে কোনো ইনভেস্টিগেশান অর্ডার হয়েছে কিনা অর্থাৎ তদন্তের কোনো নির্দেশ দেওয়া হয়েছে কিনা এবং সব শেষে আমরা দুলাইনে কোনো ক্যাশ কম্পেনসেশান যারা মারা গিয়েছে তাদের নিকট আত্মীয়কে দেওয়া হচ্ছে কিনা বা তার ঘোষণা কোনো মন্ত্রী করেছেন কিনা না এইভাবে পুরো রিপোর্টটা লিখে আমাদের শেষ করতে হবে এবং শেষে কোনো ধরনের আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই এখন আমরা অগ্নিকাণ্ডের ওপর রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত কয়েকটি শব্দ বা ফ্রেজ সম্পর্কে জেনে নেব এই ফ্রেজ বা ওয়ার্ডগুলি যদি আমরা মুখস্থ করতে পারি বা এইগুলো যদি আমরা লেখার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে একটি ভালো মানের রাইটিং আমরা লিখতে পারবো এবং পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট করে খুব কম সময়ের মধ্যে ভালো রাইটিং লেখা সম্ভব হবে যদি এই শব্দগুলি বা ফ্রেজগুলি আমরা মনে রাখি এবং এগুলি বলা যায় রেডিমেড কিছু ফ্রেজ বা শব্দ বা ভোকাবুলারি যেগুলো অগ্নিকাণ্ডের রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো শুরু করছি প্রথম যে শব্দটি আসবে সেটি হলো বা ফ্রেজটি আসবে সেটি হলো ডিভাস্টেটিং ফায়ার বা ইনফার্নো বা ব্লেজ এই ফায়ার ইনফার্নো বা ব্লেজ এই তিনটি শব্দই কিন্তু অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের আর কি ইংলিশ রেন্ডারিং তার সঙ্গে রয়েছে ভয়াবহ এই অ্যাডজেক্টিভটি সেক্ষেত্রে আমরা ডিভাস্টেটিং কথাটি ব্যবহার করছি দ্বিতীয় শব্দ বা ফ্রেজ হল ফায়ার স্প্রেড অর ইরাপ্টেড অর আউট র্যাপিডলি এর অর্থ দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল তিন নাম্বার গাটেড অর রিডিউস টু অ্যাশেস মানে পুড়ে গিয়েছিল বা ভস্মীভূত হয়েছিল চার নাম্বার চার্ড টু ডেথ অর্থাৎ পুড়ে মৃত্যু হয়েছিল পাঁচ নম্বর ইমিডিয়েটলি রাস্ট অর অ্যাডমিটেড টু হসপিটাল মানে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরের ফ্রেজ হল হাইলি ইনফ্ল্যামেবল ম্যাটেরিয়ালস বা উচ্চ দাহ্য বস্তু তারপরে ফায়ার অর ব্লেজ অর ফ্লেম এনগালফড এনগালফ মানে গ্রাশ করে নিয়েছিল অর্থাৎ আগুনের লেলিহান শিখা গ্রাশ করে নিয়েছিল তারপরে শব্দ হচ্ছে ফ্রেজ হচ্ছে ডাউজড দ্য ফ্লেম অর্থাৎ আগুন নিভিয়েছিল এক্ষেত্রে দমকল বাহিনীর অফিসিয়ালসদের কথা বলা হচ্ছে এরপরের ফ্রেজ হলো দমকলের গাড়ি যার ইংলিশ রেন্ডারিং হলো ফায়ার ইঞ্জিনস অথবা ফায়ার টেন্ডার্স অথবা ফায়ার ব্রিগেড এরপরে আসছে ফায়ার মেন অর ফায়ার ফাইটার্স অর ফায়ার অফিসিয়ালস যার বাংলা অর্থ হলো দমকল কর্মী পরের শব্দ ক্যাজুয়ালটি ক্যাজুয়ালিটি কথার অর্থ হতাহত অর্থাৎ নিহত বা আহত এদেরকে বলা হচ্ছে ক্যাজুয়ালটি এরপর আসে মেনি আর ফিয়ার টু বি ট্র্যাপড এটি একটি ক্লজ যার অর্থ আশঙ্কা করা হচ্ছে অনেকে আটকে পড়েছে এরপরে যে ফ্রেজটি রয়েছে সেটি বা শব্দটি রয়েছে সেটি হলো ইনভেস্টিগেশান বা প্রোব যার বাংলা অর্থ হলো তদন্ত আমরা ইনভেস্টিগেশন মানে তদন্ত জানি তবে প্রোপ শব্দটির ব্যবহার কিন্তু ইংলিশ ডেলিগুলোতে বেশি দেখা যাচ্ছে এরপরে রয়েছে যে ফ্রেজটি সর্বশেষ ফ্রেজ সেটি হল ক্যাশ রিলিফ অর্থাৎ নগদ ক্ষতিপূরণ এবারে আমরা এতক্ষণ যে ফ্রেজ বা শব্দগুলো জানলাম বা রিপোর্ট লেখার যে নিয়ম কানুনগুলো শিখলাম সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা একটি সম্পূর্ণ রিপোর্ট অগ্নিকাণ্ডের ওপরে লেখার চেষ্টা করব বা দেখে নেব তাতে অগ্নিকাণ্ডের রিপোর্ট লেখার ওপরে একটা সম্যক ধারণা তৈরি হবে এবং এই কনসেপ্টটা যে কোনো ফায়ার ইনসিডেন্টের রিপোর্টের লেখার ক্ষেত্রে খুবই উপযোগী হবে তাহলে দেখে নিই তো শুরু করছি প্রথমেই হেডলাইন ফাইভ ডেড ইন ব্লেজ অ্যাট ফায়ার ওয়ার্কস গোডাউন অর্থাৎ একটি গোডাউনে মানে ফায়ার ওয়ার্কস কথার অর্থ হলো আতসবাজি আতসবাজির একটি গোডাউনে আগুন ধরে যাওয়ার কারণে পাঁচজনের মৃত্যু নিউজ এজেন্সিকে বাই এ স্টাফ রিপোর্টার অর্থাৎ খবর কাগজের অফিসের বা সংবাদপত্র অফিসের একজন স্থায়ী রিপোর্টার তিনি করছেন রিপোর্টটা তো প্রথমেই আসছে স্থান বা প্লেস কলকাতা এরপরে টাইম ডিসেম্বর টেন টু বলছে ফাইভ পিপল ওয়ার চার্ড অ্যান্ড মোর than টেন আদার্স suffered সিভিয়ার burns in আ ডিভাস্টেটিং ফায়ার অ্যাট আ ফায়ার godown গোডাউন Kolkata কলকাতা অন টিউসডে নাইট অর্থাৎ মঙ্গলবার রাতে কলকাতায় একটি আতসবাজির গোডাউনে আগুন লেগে মানে ভয়ঙ্কর বিধ্বংসী আগুন লেগে যাওয়ার কারণে মোর দ্যান টেন অর্থাৎ দশজনের বেশি খুব মারাত্মকভাবে পুড়ে গেছে আর পাঁচজন পুড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের এরপরে রয়েছে দ্য ডেথ টোল কুড রাইজ অ্যাজ সেভারাল পিপল আর ফিয়ার্ড টু বি ট্র্যাপড ইনসাইড দ্য বিল্ডিং বলছে হতাহতের সংখ্যা বা নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে কারণ আশঙ্কা করা হচ্ছে যে ওই বিল্ডিংটির ভিতরে এখনো অনেকে আটকা পড়ে আছে দ্য এক্স্যাক্ট কজ অব দ্য ইনসিডেন্ট ইজ ইয়েট টু বি নোন অর্থাৎ এই ঘটনার কারণটি এখনও সঠিক কারণটি এখনও জানা যায়নি টোয়েন্টি ফাইভ ফায়ার টেন্ডার্স রাশ টু দ্য স্পট অ্যান্ড ডাউজড দ্য ফ্লেম আফটার থ্রি আওয়ার্স অফ কন্টিনিউয়াস এফর্ট অর্থাৎ পঁচিশটা দমকলের গাড়ি ওই স্থানটিতে ছুটে যায় এবং তিন ঘন্টা ধরে অবিরাম প্রচেষ্টার ফলে আগুনটি নেভাতে সমর্থ হয় ফায়ার ব্রিগেড সোর্সেস সেইড দ্য ফায়ার স্প্রেড উইথ আনকন্ট্রোলড র্যাপিডিটি বিকজ অব দ্য হাইলি ইনফ্ল্যামেবল মেটেরিয়ালস স্টোর্ড ইন দ্য গোডাউন অর্থাৎ ফায়ার ব্রিগেডের বা দমকলের সূত্র অনুসারে বলা হচ্ছে যে আগুন অনিয়ন্ত্রিতভাবে অনিয়ন্ত্রিত গতিতে দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছিল কারণ ওই গোডাউনের মধ্যে উচ্চমাত্রার দাহ্য বস্তু জমা করা ছিল বা সঞ্চিত ছিল বা মজুত করা ছিল দ্য উন্ডেড ওয়ার অ্যাডমিটেড ইন এস এস কে এম হসপিটাল অ্যান্ড টু ওয়ার রিপোর্টেড টু বি ক্রিটিক্যাল অর্থাৎ আহতদের এস কে হসপিটালে ভর্তি করা হয় এবং তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এ আ ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন ওয়াজ অর্ডার টু নো দ্য কজ অব দ্য ফায়ার একটি বিভাগীয় তদন্তের আদেশ দেওয়া হয়েছে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে দ্য চিফ মিনিস্টার এক্সপ্রেসড গ্রিফ ওভার দ্য ট্রাজেডি অ্যান্ড অ্যানাউন্সড ক্যাশ রিলিফ অব টু ল্যাক ইচ টু দ্য ফ্যামিলিজ অব দোজ স্কিল্ড বলছেন মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন এই দুর্ঘটনার জন্যে এবং যারা নিহত হয়েছেন তাদের নিকটাত্মীয় বা পরিবারকে প্রত্যেকের পরিবারকে দু লক্ষ টাকা করে নগদ ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন রিপোর্ট রাইটিংয়ের ওপরে আজকের ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে